মায়ার নবী খাদিজাকে কবরে রাইখা মাথার মুষ্টিটা কইলা পায়ের মুষ্টিটা কইলা নিজের খাদিজার মুখখানা কিবলামুখী করে দিল দুটু পা কিবলামুখী করে দিল খাদিজার মুখটা বারবার ঘুরিয়ার জুবাক আর সে আউজিমের দিকে তাকাইয়া থাকে রে মায়ার নবী খাদিজার মুখটা তিনবার পর্যন্ত ঘুরাইয়া দিল উপরের দিকে পশ্চিম দিকে কিন্তু খাদিজার মুখটা ঘুইরা আর সে আউজিমের দিকে তাকাইয়া থাকে মায়ার নবী তার সিনা মোবারক খাদিজার কবরের সঙ্গে লাগাইয়া মায়ার নবী বলে ওগো আল্লাহ তুমি কি আমার খাদিজারে কবুল করবে না যেই খাদিজার অর্থ সম্পদ জীবন জৈব সব তোমার রাস্তায় বিলীন কইরা দিছে এই খাদিজারে তুমি কি কবুল কইরা নিবা না রে মাওলা আরে আমার মাওলার আরশে আউজিম গরম হইয়া গেছে আমার মাওলায় বলে জিব্রাইল জলদি করিয়া যাও এত রাত্রে পয়গাম্বর কেন খাদিজার কবরে সামনে দাঁড়াইয়া খাদিজা খাদিজা বলে মায়ার নবীকে তার বাড়িতে যাইতে বলো জিব্রাইল আমিন আয়েশা বলে ওগো পয়গাম্বর এত রাত্রে কেন খাদিজার কবরে সামনে দাঁড়াইয়া রইলে মায়ার নবী বলে ভাই জিব্রাইল খাদিজা আমার সঙ্গে তিনটা কথা ওয়াদা রেখেছে আমি এই তিনটা কথা আমি পালন করার জন্য তিন নাম্বার ওয়াদা আমি কবরের পাশে দাঁড়াইয়া রইছি তার মুনকার নাকি সুয়াল দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা হয়ে গেল কবরে তো কোনো মুনকার নাকির কেউ আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো নবী গো খাদিজাকে আমি আল্লাহ তাআলা কবুল করিয়া নিলাম আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো কিয়ামতের ময়দানে কয়জন মহিলা কমপ্লিট ইমানদার হয় জান্নাতে যাবে সবাই বলেন এক নম্বরে ফাতিমা এক নম্বরে কে দুই নাম্বার হইল আমার বিবি খাদিজা তিন নাম্বার হইল আমার আরে আমার বিবি আয়েশা চার নাম্বার হইল সুমাইয়া পাঁচ নাম্বার হইল বিবি রহিমা ছয় নাম্বার হইল বিবি আসিয়া সাত নম্বরে হইল আসিয়ার ঘরের কাজের বুয়া গৃহী পরিকার পরিচালিকা চাকরানি এই সাতজন মহিলা কমপ্লিট ইমানদার হইয়া কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার বেহেশতে চলিয়া যাইবে জোরে বলেন না সুবহানাল্লাহ হে আমার যুবক ভাই হে আমার বৃদ্ধা বাবা জিরা গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর শর্ত হলো ঈমান খাঁটি ঈমান কার উপরে আনবেন জবান খুলেন না কেন কার উপর আনবেন এক নম্বরে যারা নাকি আল্লাহর অদৃশ্যের উপর ঈমান আনবে দুই নম্বরে যারা নাকি নেক কাজ করবে গো আমার মালিক তোমার মালিক রব্বে কারিম জানাইয়া দেয় ওগো পয়গাম্বর আপনি আপনার উম্মতদিগকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা তাদের জন্য বড় একটা বৃহত্তম জান্নাতুল ফেরদাউস রাইখা দিলাম যেই জান্নাতের ভিতরে একবার ঢুকাবো আর কোনোদিন বের করব না খুশি হইতে পারলেন না জান্নাতে যাইবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আরে ভাই সুবহানাল্লাহ বলে তো গুনাহ হবে না কি হবে কথা বলেন কি হবে বুকে হাত দিয়ে কেউ বলতে পারেন আমার আর সওয়াব লাগবে না যা কামাই করছি এ দিয়ে আমি জান্নাতে যাইতে পারব আল্লাহর রসূলের দর্জন সাহাবী মুবাশশারা তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার জমিনে বসে সুসংবাদ পেয়েছেন জান্নাতের আচ্ছা বলেন তো আপনাদের মেধা অনুযায়ী আপনারা জবাব দিবেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে তারা কি জান্নাতের কাজ ছেড়ে দিছেন না আরো বাড়াইছেন নেকের কাজ ছেড়ে দিছেন না আরো বাড়াইছেন কোরআন তেলাওয়াত কি ছেড়ে দিছেন না আরো বাড়াইছেন বলেন তো নামাজ কি ছেড়ে দিছেন না আরো নামাজ পড়া বাড়াই দিছেন ঠিক না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে জান্নাতে নেব
যেই জান্নাতে একবার ঢুকাবো আর কোনদিন আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাত থেকে বের করব না ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউনা নুজুলাম মিন গফুরির রহিম সবাই কয় না সবাই বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আরে ভাই শ্রোতা যত আওয়াজ দিবে বক্তার কাছে ভালো হবে আল্লাহু আকবার বললে তো গুনাহ হবে না কি হবে জোরে বলেন সব দরকার আছে না নাই তাহলে জোরে বলেন আল্লাহু আকবার হয় না রে যুবক জোরে বলো আল্লাহু আকবার ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله পাক رب العالمين বলে গো জান্নাতের ভিতরে তোমরা যা চাবা তাই পাবা জান্নাতের ভিতরে তোমরা যা মনের ভিতরে জল্পনা কল্পনা করবা আল্লাহ তাই তোমাদেরকে দান করবে জান্নাতের ভিতরে কোনো কষ্ট ক্লেশ থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো বেদনা থাকবে না মাথা ব্যথা থাকবে না পেটের ভিতরে ব্যথা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গো জান্নাতের ভিতরে হলো শুধু শান্তি আর শান্তি আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন এ যুবক জোরে বলেন আল্লাহু আকবার আরে ভাই মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়তে থাকে আমার কথা না কার সবাই বলেন কার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলে মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়তে থাকে আস্তে বলেন আল্লাহু আকবার মুমিনের দিলের ভিতরে প্রকম্পিত হয় তার দিল ঠকঠক করতে থাকে তার গায়ের রোমগুলো দাঁড়ায়া যায় কোরআন তেলাওয়াত শুনতে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না কথা কার এ কথা কও কথা কার জান্নাতের ভিতরে কোনো গালিগালাজ থাকবে না জান্নাতের ভিতরে কোনো মানুষ দুঃখ দেখবে না জান্নাতের ভিতরে শুধু শান্তি আল্লাহ বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহর পক্ষ থেকে শুধু সালাম আর সালাম জান্নাতের ভিতরে মানুষগুলা ঘোরাঘুরি করবে গো জান্নাতটা এত সুন্দর আমার মাওলায় সাজাইয়া রাখছে মেরাজের রাত্রে মায়ার নবী জান্নাত দেখিয়া মনের ভিতরে শান্তি পাইলা গো মায়ার নবী যখন জান্নাত ভ্রমণ করার পরে জাহান্নামে চলে গেল জাহান্নামে যাওয়ার পর জাহান্নামে যখন দেখতেছে তার উম্মত দিগকে তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে জাহান্নামের ভিতরে দেখতেছে মহিলাদের সংখ্যা বেশি মহিলাদের কথা কয় না কাগো সংখ্যা বেশি পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি কারণ যুব সমাজের ভিতরে যদি মহিলারা ভালো হয়ে যায় গোটা সমাজ ভালো হয়ে যাবে ঠিক না মায়ার নবী যখন মেরাজ করার পর
সাহাবায়ে আজমাইনদেরকে সামনে নিয়ে বলতেছেন, ওগো সাহাবারা, আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম গো, জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর জাহান্নামের ভিতরে দেখতেছি মহিলাদের সংখ্যা বেশি, কারণ মহিলারা অল্প জিনিসে সন্তুষ্ট হয় না, মহিলারা অনেক সময় নিজের স্বামীর কামার প্রতি তারা সন্তুষ্ট হয় না, বেহায়া আপনার মতন চলাফেরা করে, মহিলাদের অভ্যাস হলো কিবাদ করা, সেবা করা, পরনিন্দা করা, মহিলাদের অভ্যাস হলো নিজে ভালো থাকলেও তারপরে মার্কেটে না গেলে ভালো লাগে না, ঠিক কি না? যায় না আগুরপুর বাজারে, কথা কান না কান, স্বামী কুলায় বিলে খেতে খামারে কাজ করে, ঠেলা গাড়ি চালায়, ভেন চালক, স্ত্রী মাশাআল্লাহ সুন্দর করিয়া একেবারে বাজারে যাইয়া মার্কেট কইরা আইনা বলে স্বামী নাও আনছি, কথা কন না কেন? প্রিয় বায়র আমার, বন্ধুর আমার, আম্মা জান তুমি রাগ হবা না, ওগো মা গো মা, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনবারে মা গো, কারণ হেদায়েতের মালিক কে? এ পিছনে যুবকরা কয় না, হেদায়েতের মালিক কে? হেদায়েত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে দান করেন না, হেদায়েত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি কোন বক্তার হাতে আল্লাহ তাআলা দান করেন না, আল্লাহ বলে ওগো গোলাম, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়ালা, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবেন, আল্লাহ তাআলা যাকে জান্নাতের রাস্তায় চালাবেন, আল্লাহ তাআলা যাকে কোরআনের রাস্তায় চালাবেন, ওই মানুষটাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে? আর বান্দা যদি নিজে গোমরাহী হওয়ার জন্য নিজে যদি জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে যদি জাহান্নামের রাস্তায় চলে গো, ওই বান্দা বান্দিকে কেউ হেদায়াত করতে পারবে না। মুসলমান হিসাবে জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বল গো, হেদায়াতের মালিক কে? এ যুবক কথা কও কে? ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, রাগ হবা না রে মা, রাগ হওয়ার কিছু না রে মা গো, কারণ কোরআন পইরা দেখলাম আমার মাওলার কালাম কিন্তু সত্য রে মা গো, নবীর হাদিস পইরা দেখলাম গো, নবীর হাদিসও সত্য, কথা কন না কেন? এই জন্য মা গো তুমি যদি পর্দায় থাকতে পারো, মায়ার নবী বলে ওগো সাহাবারা, কোন মহিলা যদি চারটা কাজ বেশি পরিমাণে করতে পারে, ওই মহিলাকে আমি গ্যারান্টি দিলাম গো, ইন্তেকাল করার সাথে সাথে কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেবে, জোরে কন্না সুবহানাল্লাহ। এ খারাপ লাগতেছে? চলবে? কতক্ষণ? সারা রাত এ কয় কি, কালকে কই রইলাম পিরিসপুর মইশা বয়ান, আজকে সারা রাত? সারা রাত তো হবে না, তবে অল্প সময় হবে ইনশাআল্লাহ। শ্রোতা যতক্ষণ মাগার বক্তাও তো ততক্ষণ থাকবে, শ্রোতা নাই বক্তা কি এখানে বলছে একা ওয়াজ করবে নাকি? আপনারা থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন তো? কেনা কেনা থাকবেন না নারাই থাকবেন? থাকবেন না আপনারা? সবাই থাকবে? তা হাত জায়গায় দিল্লি, আমি তো গেলাম থাকবেন না কেনা কেনা, একটু মাঝে মধ্যে আপনাদেরকে সালাদ দিলাম, কারণ বিয়ার অনুষ্ঠানে রুচি কমে গেলে সালাদ খায় না, সালাদ খাইলে তো রুচি আসে, দেখলাম ট্রাই কইরা যে আপনাদের মন বাড়িতে নেই, ঘুমের নেশানি বিভিন্ন চায়ের দোকানে নেই, আবার কারো তো অনেকেই বোম্বাস্টিক খাওয়ার অভ্যাস আছে, বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে নাই তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে প্রিয় ভাইয়ার আমার, বন্ধুরা আমার গো, মায়ার নবী বলে ওগো সাহাবারা ভালো করিয়া শোনো, কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে গো, আমি মায়ার নবী বললাম ফাদা খলাল জান্না, ওই মহিলা ইন্তেকাল করার পর জান্নাতের আটটা দরজা দিয়া যে কোনো দরজা দিয়া তিনি প্রবেশ করতে পারবে, কোনো বাধা থাকবে না।
ও আমার মা গো মা, ও আমার আম্মা জান ভালো কইরা শুনবার মা গো। মায়ার নবী বললেন তুমি ইমান আনছো, ইমান আনার পরে চারটা কাজ বেশি করবা। এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত সবাই কান, আপনারা পড়েন সবাই পাঁচ ওয়াক্ত? সবাই পড়ে না, অনেক সময় দেখা যায় সবে বরাত যদি আসতে পারে মাশাআল্লাহ, টুপি না থাকলো ওই দিন একটা কিনে আনে, কথা কন না কেন, টুপি না থাকলো ওই দিন একটা বাড়ির থেকে জোড়ায়, কি ঠিক না? ও আমার মা গো মা, ও আমার যুবক ভাই, মায়ার নবী বলে কোন মহিলা যদি ইমান আনার পরে যদি চারটা কাজ বেশি পরিমাণে করতে পারে, এক নম্বরে হলো পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বরে হলো রমজানের রোজা, তিন নম্বরে যদি স্বামীর খেদমত করতে পারে, চার নম্বরে যদি নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারে, আমি নবী দি ওয়াদা করলাম ইন্তেকাল করার সাথে সাথে ওই মহিলার স্থান হয়ে যাবে জান্নাত। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, কেন তুমি নামাজ পড়বা না রে মা গো, কেন তুমি রোজা রাখবা না রে মা গো, কেন তুমি মাওলার হুকুম মানবা না রে মা গো? কারণ মা গো নবীজি বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। মায়ার নবী বলে আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের পিতা হও, তলবে ইলম হও, তাও যদি না পারো তাহলে আলেমদের কথা শুনিয়া শুনিয়া আমল করো। চার নম্বরে যদি তুমি তিন নম্বরে নাও পারো, চার নম্বরে এই কাজটা বেশি পরিমাণে করো গো, আলেমদেরকে দিলে দিলে মহাব্বত করো, তাদের সঙ্গে ভালোবাসা রাখো। কিন্তু পঞ্চম নম্বর ব্যক্তি হয়ো না, যদি তুমি পঞ্চম নম্বর ব্যক্তি হয়ে যাও রে বাবা, তোমার জান তোমার ঠিকানা হলো জাহান্নাম। ও আমার মা গো মা, তুমি যদি এই চারটা কাজ বেশি পরিমাণে করতে পারো, মায়ার নবী বলছে শয়তান পাহাড় টলবে তোমার ঈমান টলাইতে পারবে না। নবীজি মেরাজে গেলেন, মেরাজে যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর দেখতেছে চতুর্দিকে মেশকো আম্বরের ঘেরা নাচতেছে, মায়ার নবী ডাক দিয়া বলে ও গো ভাই জিব্রাইল, এই যে কতগুলো কবর থেকে মেশকু আম্বরের ঘেরা নাচতেছে, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ডেকে বলে নবী গো, ওই যে একটা কবর দেখতেছে ওই কবরটা থেকে যে মেশকো আম্বরের ঘেরা নাচতেছে, ওই কবরটা কার আপনি কি জানেন? বলে না আমি জানি না। মায়ার নবী বলে ভাই জিব্রাইল বলো গো ওই কবরটা কার আমাকে একটু জানাও। আরে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম দেখে বলে ও গো পয়গম্বর, ওই কবরটা হলো আসিয়ার ঘরের কাজের বুয়া, গৃহী পরিচালিকা চাকরানী কাজের বুয়া, তার কবর হলো ওই কবরটা। মায়ার নবী বলে তিনি এত বড় কি আমল করেছিল? বলে ফেরাউনের ঘরের কাজের বুয়া হইয়া, ফেরাউনের ঘরের গৃহী পরিচালিকা চাকরানি হইয়া, ফেরাউনের ঘরের একজন কাজের বুয়া হইয়া তিনি আল্লাহরে ছাড়ে না, গভীর রাইতে উঠিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দুটো হাত মালিকের দরবারে বাড়াইয়া দিয়া দুটো চোখের পানি সেরে দিয়ে মালিকরে করুণ সুরে ডাক দিত, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দিকে আহারে তারে মাফ করিয়া দিছে কিয়ামত পর্যন্ত ইয়াউমাল কিয়ামত কবর থেকে মিশক আম্বরের ঘেরা নাস্তে থাকবে ও আমার আম্মা জান ও আমার মা গো গভীর মনোযোগ দিয়া শুনবারে মা গো এদিক সেদিক নজর করবা না রে মা গো দিলের কান দিয়া কথাগুলা শুনবারে মা গো মায়ার নবী বলে ও গো আয়েশা রে কিয়ামতের ময়দানে হাজার লক্ষ মহিলারা কিয়ামতের ময়দানে উঠবে তাদের ভিতর থেকে সাতজন মহিলা কমপ্লিট ঈমানদার মুত্তাকিন হয়ে তারা কবরে যাবে ইহারে তারা জান্নাতে চলে যাবে আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে নবী গো এই সাতজন মহিলা কারা মায়ার নবী বলে ও গো আয়েশা এক নম্বর মহিলার নাম হলো আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমা ওরে আমার যুবক ভাই ও আমার বৃদ্ধা বাবাজিরা ও আমার চরফতেহপুর যুবক সমাজবাসী এলাকাবাসী ভাইরা গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবা মায়ার নবী বলে আয়েশা এক নম্বরে হইল আমার মেয়ে ফাতিমা দুই নম্বরে হইল আমার বিবি খাদিজা যেই খাদিজার জীবন যৈবন অর্থ সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলীন করিয়া দিছে রে মা গো খাদিজার জীবনটা ছিল কান্না মায়ার নবীর সঙ্গে যখন বিবাহের দাম্পত্য জীবন শুরু হয়ে গেল রে মা গো খাদিজার নিজের সম্পত্তি সব আল্লাহর রাস্তায় বিলীন করিয়া দিছে নিজের জন্য কিছু রাখে না মৃত্যুর আগে মায়ার নবীকে ডেকে ডেকে বলছেন ও গো আমার প্রাণের স্বামী আমি খাদিজা যদি মারা যায় দুনিয়ার কোন কাপুর দ্বারা আমারে দাফন করবেন না রে স্বামী গো দুনিয়ার কোন মানুষ দিয়ে আমারে জানাজা পড়াইবেন না তিন নাম্বার ওয়াদা কবরে রাখার পরে আপনি চলে আসবেন না কারণ কবরের জগৎ এমন বড় ভয়ঙ্কর জগৎ রে যুবক কিসের আশায় পল্লা রে যুবক কিসের নেশায় পল্লা কোন দুনিয়ার মায়ায় পরশো রে যুবা কেউ তোমার আপন না মহাব্বতের নজরে সবাই জবানটাকে বলন্দ করিয়া বলো রে বাবা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপন কি সবাই কয় না আপন কে এখন তো কত মানুষই আপন হয়ে গেল আসার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীকে যখন বললেন ও গো নবী গো তিন নম্বরে কে প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার এই খাদিজার জীবনটাই ছিল কান্না খাদিজাকে তিনটা ওয়াদা খাদিজা মায়ার নবীর সঙ্গে করলো তিনটা ওয়াদা মায়ার নবী পালন করার পর খাদিজা মায়ার নবীর হাত জানা ধইরা বলে প্রাণের স্বামী আপনার সঙ্গে চলাফেরা করছি কত কথাবার্তা আলোচনা করছি যদি ভুল হইয়া যায় ক্ষমার দৃষ্টিতে আমারে দেখবে কারণ নবী গো কবরের ভিতরে যখন আমাকে রাখা হবে কবরের ভিতরে দুইজন ফেরেশতা কবরে আসবে একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকি এই দুইজন ফেরেশতা দুনিয়ার কোন প্রাইম মিনিস্টার রাজা বাদশা কোন ধনী গরিব টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা কারো কথা শুনবে না কি বলেন কথা কান শুনবে না আমাদের শরীকালে বড় মেয়ে আইছে দরকার নাই হ্যার কবরে যাইও না হ্যাঁ কথা কান কবরে চলবে কবরে চলবে কি কবরে চলবে ঈমান ও আমলে কি বলেন কথা ঠিক কি না প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার খাদিজা ডাক দিয়া বলে নবী গো যখন আমাকে কবরে রাখবেন কবরে রাখার পর যখন সবাই চলি আসবে ওই মুনকার নাকির সওয়াল আমি খাদিজা দিতে পারবো না
কারণ নবী গো ওই কবরের আমি ওই মুনকার নাকির সওয়ালের উত্তর দিতে পারবো না মায়ার নবী খাদিজাকে কবরে রাইখা মাথার মুষ্টিটা কইলা পায়ের মুষ্টিটা কইলা নিজের খাদিজার মুখখানা কেবলামুখী করে দিল দুটো পা কেবলামুখী করে দিল খাদিজার মুখটা বারবার ঘুরিয়ার জুবাক আর সে আউজিমের দিকে তাকাইয়া থাকে রে মায়ার নবী খাদিজার মুখটা তিনবার পর্যন্ত ঘুরাইয়া দিল উপরের দিকে পশ্চিম দিকে কিন্তু খাদিজার মুখটা ঘুইরা আর সে আউজিমের দিকে তাকাইয়া থাকে মায়ার নবী তার সিনা মোবারক খাদিজার কবরের সঙ্গে লাগাইয়া মায়ার নবী বলে ওগো আল্লাহ তুমি কি আমার খাদিজারে কবুল করবা না যেই খাদিজার অর্থ সম্পদ জীবন জৈব সব তোমার রাস্তায় বিলীন কইরা দিছে এই খাদিজারে তুমি কি কবুল কইরা নিবা না রে মাওলা আরে আমার মাওলার আরশে আউজিম গরম হইয়া গেছে আমার মাওলায় বলে জিব্রাইল জলদি করিয়া যাও এত রাত্রে পয়গম্বর কেন খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া খাদিজা খাদিজা বলে মায়ার নবীকে তার বাড়িতে যাইতে বলো জিব্রাইল আমিন আয়েশা বলে ওগো পয়গম্বর এত রাত্রে কেন খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া রইলে মায়ার নবী বলে ভাই জিব্রাইল খাদিজা আমার সঙ্গে তিনটা কথা ওয়াদা রেখেছে আমি এই তিনটা কথা আমি পালন করার জন্য তিন নাম্বার ওয়াদা আমি কবরের পাশে দাঁড়াইয়া রইছি তার মুনকার নাকি সওয়াল দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা হয়ে গেল কবরে তো কোনো মুনকার নাকির কেউ আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো নবী গো খাদিজাকে আমি আল্লাহ তাআলা কবুল করিয়া নিলাম আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো কিয়ামতের ময়দানে কয়জন মহিলা কমপ্লিট ঈমানদার হয়ে জান্নাতে যাবে সবাই বলেন এক নম্বরে ফাতিমা এক নম্বরে কে দুই নাম্বার হইল আমার বিবি খাদিজা তিন নাম্বার হইল আমার আরে আমার বিবি আয়েশা চার নাম্বার হইল সুমাইয়া পাঁচ নাম্বার হইল বিবি রহিমা ছয় নাম্বার হইল বিবি আসিয়া সাত নম্বরে হইল আসিয়ার ঘরের কাজের বুয়া গৃহী পরিকার পরিচালিকা চাকরানি এই সাতজন মহিলা কমপ্লিট ইমানদার হইয়া কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার বেহেশতে চলিয়া যাইবে জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার মাগো মা তোমাদের একটু বয়ান করিয়া গেলাম রে মাগো কারণ তুমি যদি ভালো হও বাচ্চাটা আছে গো এই বাচ্চাটাও একটা ভালো ছেলে হয়ে যাবে এই মেয়েটাও একটা ভালো মেয়ে হয়ে যাবে কারণ সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ রে মাগো এমন জীবন পরিবার গঠন মাগো মরণে হাসিবে তুমি কাঁদিবে রে ভুবন রে মাগো যদি একবার তুমি ঈমান নিয়া কবরে যাইতে পারো রে মাগো ওই যে রাবেয়া বসরির জীবনটাই ছিল কান্না ফাতিমার জীবনটা ছিল কান্না এই জন্য মা হাতে দইরা গেলাম আম্মা জান পায়ে দইরা গেলাম পরপুরুষকে তোমার এই চেহারাটা দেখাবা না মা রাস্তা দিয়া হাঁটবা হাতের ভিতরে মোজা লাগাইয়া হাঁটবা পায়ের ভিতরে মোজা লাগাইয়া হাঁটবা রে বাগু গভীর রাইতে উঠি আওয়াজ করিয়া রে বাগু তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রে মা রাকাত নামাজ পড়িয়া রে মাগো মালিকের দরবারে দুটো হাত বাড়াইয়া দিয়া নিজের গুনার জন্য একটু মালিকের দরবারে কান্না করবা কারণ ভাই দুনিয়ার আগুন যদি কোনো ঘরে লাগে রে যুব ওই ঘর পুড়িয়া সারকার হইয়া যায় কিন্তু তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুনে জ্বলতেছে
সেরে জুব ওই আগুন কি দিয়া নিবাবা ওই আগুন দুনিয়ার কোন পানি দ্বারা নেবে না রে ভাই দুনিয়ার কোন সমুদ্রের পানি দ্বারা নেবে না ওই আগুন নিবানোর জন্য নিজের চোখের পানি বেশি পরিমাণে ফালানো লাগবে কথা বলেন না কেন এই জন্য মাগো তুমি সব সময় আল্লাহর ভয় সিনার ভিতরে নিয়ে চলবা জোরে বলেন না আমিন ও আমার যুবক ভাই মহিলাদের ওয়াজ করলাম এবার কিছু যুবকদের ওয়াজ দরকার আছে না নাই কথা কন পাগল মান আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর বলেন সবাই পাগল মান আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে কন্যা কামিয়া ভয় করে না বলেন উপর তলায় বাতি জ্বলে নিস তলাতে অন্ধকার পাগল মান আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাইজা উপরে তো বাতি জ্বলে কবরে তো বাতি জ্বলে না সত্যি হবে রে যুবক ও আমার যুবক ভাই সারতে হবে রে যুবক এই জন্য যুবক মাওলার ভয় অন্তরে ঢুকাও দুনিয়ার জমিনে সব জায়গায় আলো পাওয়া যায় জবান ফুলিয়া মহাব্বতের নজরে সবাই বলো কবরে কি কোনো আলো আছে সবাই কোন আছে তাহলে যুবক বলো ওই কবরে আর একবার বলো বাসাবার মালিক কে জোরে বলেন কে আহা হয় না এখনো মহাব্বত সিনার ভিতরে আসে না একটু দুনিয়ার হিংসা দেমা ক্রিয়া ফাসা সাইরা মহাব্বতের নজরে দিলটাকে ভরে সবাই একটা ঢাক ঢান্না উজার মনে আল্লাহ আহা হয় না জোরে বলেন আল্লাহ একটু জোরে ঢাক ঢান্না আল্লাহ এই জন্য যুবক তোমাদের কিছু বয়ান দরকার কি বলেন কথা ঠিক না সমাজের যুবক যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়ে যাবে কারণ বর্তমানে কিছু যুবক আছে মা বাবার কথা শোনে না ওস্তাদের কথা শোনে না মুরব্বিদের কথা শোনে না আলেম ওলামাদের কথা শোনে না এই না শোনার কারণে মাঝে মধ্যে হুন্ডা এক্সিডেন্ট হয়ে মারা যায় কথা কন না কেন মাঝে মধ্যে আরে দেখা যায় বিভিন্ন রকমের রোগাক্রান্ত হইয়া ওই হ্যাঁ হসপিটালে বেডের ভিতরে শুয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কারণ যুবক তুমি যদি ভালো হও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে কি বলেন কথা ঠিক কি না তুমি কি দেখো না তুরস্কে রাতের বেলায় মানুষগুলা ঘুমায় রইছে রাতের বেলায় মানুষগুলা ঘুমায় আহ পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং গুলো আজান চলতেছে মসজিদে এদিকে আজানের আগে সব বিল্ডিং গুলো জমিনের সাথে মিশে গেছে আচ্ছা বলেন তো এই ভূমিকম্পটা দিল কে সবাই বলে না দিছে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জহরাল ফাসাদু ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন না তুমি যা কামাই করবে এটা সব হাতের কর্ম হাতের কর্ম তোমার ভোগ করাই লাগবে নিজের কর্মের ফল তোমার ভোগ করাই লাগবে মাঝে মধ্যে তো আল্লাহ বাতাস দেয় মাঝে মধ্যে ভূমিকম্প দেয় মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন লাগাইয়া মানুষদেরকে ধ্বংস করে ক্ষমতা কার জোরে বলেন কার তাহলে সমাজের যদি যুবক ভালো হয়ে যায় তাহলে গোটা সমাজ ভালো হয়ে যাবে কি বলেন কথা ঠিক কি না আরে মিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন এক গোয়ালনি গোয়ালনি ছিলেন দুধ বিক্রি করে তাকে কি বলে খারাপ লাগতেছে নাকি তা ওঠেন কেন খারাপ লাগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোয়ালনির বাড়ির কাজ দিয়া যাচ্ছে গোয়ালনি মহিলা মেয়ের ডাক দিয়া বলে মেরে দুধের ভিতরে পানি দে কি কয় দুধের ভিতরে পানি দে মেয়ে ডাক দিয়া বলে আম্মু গো
আমি দুধের ভিতরে পানি দিতে পারবো না মেয়ের মা ডাক দেয়া বলতাছে ওরে মেয়ে তুই দুধের ভিতরে পানি দে কেউ দেখবে না এখানে কেউ নাই রে মা শুধু তুই আর আমি আছি কেউ নাই এদিকে হযরতে ওমর তার বাড়ির কাছে বসিয়া শুনতেছে ওই ঘরের কথাগুলো সব শ্রবণ করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো ঘন্টার পর ঘন্টা শুনতেছে এক পর্যায়ে ওই গোয়ালনির মেয়ে ডাক দিয়া বলে ওরে আম্মু গো তুমি যে আমারে দুধের ভিতরে পানি দিতে বলো গো এই দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে তিনি হলেন কে ফা আইনামা তুওয়াল্লু ফা থাম্মা ওয়াজহুল্লাহ আস্তে জোরে বলেন আল্লাহু আকবার আচ্ছা জবানটা খুলিয়া বলেন আমাদের ডাইনে কেউ দেখে না একজন দেখে সে কে সামনে একজন দেখে সে কে বামে একজনে দেখে সে কে পিছনে একজন দেখে সে কে উপরে একজন দেখে সে কে নিচে একজন দেখে সে কে এই জন্য যুবক আমি মহাগুরু দলকারিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি রে যুবক তার ভিতর থেকে কিছু কথা বলবো ওই গোয়ালনির মেয়ে বলে মা আমি পানি দিতে পারবো না ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলা শুনিয়া তিনি তিনার রাজপ্রসাদে চলে গেলেন রাজপ্রসাদে যাবার পর হযরতে ওমর ডাক দিয়া বলে ওরে আমার সেনা সৈন্যরা গতকালকে রাত্রে যেই বাড়িতে ওই মহিলা ওই মেয়েটা যেই কথাগুলা শুনলাম ওই মেয়েটা সহ ওই মাকেও আমার দরবারে নিয়ে আসো মেয়ে মাকে যখন নিয়ে আসা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ওরে মহিলা ওরে গোয়াল্লি আমার ছেলের জন্য তোমার মেয়েটাকে আমি বধূ বানাইয়া ঘরে আনব চিন্তা করছেন মিয়া অর্থ দুজাহানের বাচ্চা অর্থ দোজাহানের বাচ্চা ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঈদের দিন ঈদের আগে তার ফ্যামিলির জন্য কেমন বাচ্চা ছিল একটু উদাহরণ দেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের আগের দিন তার অর্থ মন্ত্রণালয় যে সচিব ছিল ওই সচিব মহোদয়ের কাছে তিনি একটা পত্র লিখলেন যে আমার ফ্যামিলির জন্য কিছু টাকা দরকার ঈদের বাজার করার জন্য খারাপ লাগতেছে আপনাদের কথা বলেন খারাপ লাগে ঈদের বাজার করার জন্য কি লাগে কিছু টাকা লাগবে কারণ আমরা যারা ঈদ করব ঈদ করার জন্য ঈদের আগে কিছু আমাদের ছেলেমেয়ের মুখে হাসি ফুটানোর জন্য আমরা কিছু মার্কেট করি না ভাইজান কথা বলেন মার্কেট করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পত্রখানা লিখলেন আমাকে কিছু বাইতুল মাল থেকে কিছু টাকা দাও মন্ত্রণালয় থেকে কিছু টাকা দাও ওই অর্থ মন্ত্রণালয় ওই সচিব ডাক দিয়া বলল রে ভাই ওমর কারণ আপনার জন্য যেই টাকা বরাদ্দ আছে রে এই টাকার বেশি যেই বেতন আপনি পান এই বেতনের বাহিরে একটা টাকাও আমি আপনাকে দিতে পারবো না জোরে বলেন আল্লাহু আকবার বেতনের বাহিরে একটা টাকাও বেশি দিতে পারবো না বর্তমান প্রেক্ষাপট মানুষ যদি সুদ ঘুষ যদি ছেড়ে দিত এই বাংলাদেশের কোন অসহায় গরিব দুঃখী কোন দরিদ্র মানুষ থাকতো বাংলাদেশে ধনী মানুষ কম আছে নাকি বলে কথা বলেন কম আছে গোটা বাংলাদেশের যারা ধনী আছে তারা যদি নিজের জাকা প্রদান করত জাকাতের টাকাটা যদি দিয়ে দিতেন তাহলে এই বাংলাদেশে কোনো গরিব থাকতো মিথ্যা কথা বলছি নাকি প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার অর্থ দোজাহানের বাদশা আমার ওই গোয়াল্লি তা ওই মহিলাকে ডাক দিয়া বলে ওরে মহিলা আমার ছেলের জন্য তোমার মেয়েটাকে আমি বধু বানাইয়া ঘরে আনবো গোয়াল্লি মহিলা ডাক দিয়া বলে ওরে বাচ্চা রে আপনি হইলেন অর্থ দোজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর আপনার ছেলের জন্য আমার মেয়েটা আনলেন রে
আমার বংশটাও তেমন ভালো না, আমার মেয়েটার চেহারাটাও তেমন ভালো না, আমার মেয়ের বডি ফিগারটাও তেমন একটা দেখতে ভালো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, রে গোয়ালনি মহিলা, আমি কোন বংশ দেখব না, আমি কোন মহিলা ওই মেয়েটার চেহারা দেখব না, আমি কোন বডি ফিগার দেখব না, আমি শুধু দেখতেছি ওই মেয়েটার ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার, কি আছে ঈমান? আর বর্তমানে আমরা খুঁজি কারে জানেন, কয় যেই মাইয়াটা বেশি টিভি দেখতে পারে, কথা কন না কেন? যেই মাইয়াটা একটু মোবাইল চালাইতারে বেশি, কথা কন না কেন? পর্দানিশি মা বন্ধের দাম আছে না নাই? মানুষ যতই কালো হোক তার ভিতরে ঈমান থাকলে নূরের ফুল ফুটাইয়া দেয়। কে কথা বলেন না কেন? কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথার থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, আর একবার মহাব্বতের নজরে সবাই বলেন আল্লাহ আছে না না। এই জন্য আমি এবার আমার ভূমিকায় চলে গেলাম, আমি সর্বপ্রথম মহাগ্রন্থ আল কারিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা পড়লাম। রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে গোটা দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। কি হওয়া লাগবে? কতক্ষণ কি হওয়া লাগবে? এই জন্য যুবক আমি আরাকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলে শাহরুর রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলে ওগো গোলাম, আমি আল্লাহ রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মাসে নাজিল করছে? রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করছে। কোরআনকে যদি প্রশ্ন করো রে যুবক, এরে কোরআন তোমার বাড়ি কোথায়, কোথার থেকে তুমি আসলা? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লোহে মাহফুজে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি লোহে মাহফুজে। প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন বেশ তুমি রমজান মাসে নাজিল হইলা, আমি পেয়ে গেলাম তুমি কোরআন রমজান মাসে নাজিল হইছো, কোন দিনে কোন রাত্রে নাজিল হইছো, কোরআন ডাক দিয়া বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে নাজিল হইছি। জোরে কান্না সুবহানাল্লাহ। একদল বেঈমানের দলেরা বলে রে যুবক, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, কয় কি কয় না। মাঝে মধ্যে একদল বেঈমানের দলেরা কয় আল্লাহ নাই, আল্লাহ জালেম হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আবার বলে নবী বলতে কিছু নাই, কোরআন বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড। ও বেঈমানের দল তোমরা শুনিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল জবাব দিতে ছেড়ে যুবক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। কথা কন্যা গা না, বুড়া হয়ে গেছে, অসল হয়ে গেছে,
না ওয়াকেজো হয়ে গেছে এখন মনায় অন্ধ হয়ে গেছে আল্লাহ বলে না বান্দা আমি অন্ধ হই না ওয়াকেজো হই না আমি আল্লাহর আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি ভবিষ্যতে তেমনই থাকব আমি আল্লাহ চিরঞ্জীব আমি আল্লাহর লয় নাই ক্ষয় নাই বেঈমানের দলেরা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ ছোট্ট একটা সূরার ভিতরে তিনি তেনার সিফাতি নামের বর্ণনা দিতেছে সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়া সবাই বলো আল্লাহ কয়জন মোনায় সন্দেহ আছে কয়জন জোরে বলেন কয়জন আমেরিকার প্রাইম মিনিস্টার যিনি আছেন জো বাইডেন তারে খাওয়ায় কে মনে সন্দেহ আছে আসতে কইলেন যে এ বেজাল শুরু হয়ে গেছে কে খাওয়ায় ওই ভারতের দাদা মোদিরে কে খাওয়ায় বারমার অংশন সুসিরে কে খাওয়ায় আমাদের বাংলাদেশের যারা জনগণ আছি তাদেরকে কে খাওয়ায় ও আমার মুসলমান ভাই ও আমার বৃদ্ধা বাবা জিরা জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়া সবাই বলো জমিনের মালিক কে সবাই কনা জমিনের মালিক কে আসমানের মালিক কে তোমারে আমারে কে লালিত পালিত করতেছেন আবার কে জীবন দান করলো মৃত্যু দান করবে আবার কে আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ হলাম এক আল্লাহুস সামাদ আমি আল্লাহর চাইতে আর সত্যবাদী দুনিয়ার জমিনে কেউ নাই আছে নাকি বলেন আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে আমরা না কইলো দিনে দুই চার দশটা মিথ্যা কথা কই কথা কন না কা আচ্ছা বলেন তো মিথ্যা কথা কইলে কি দশটা নেকি হয় কি হয় কি গুনাহ হয় কথা কয় না কি গুনাহ কবিরা গুনার কি মাফ কি একটা কবিরা গুনাহ করার কারণে কয় হাজার বছর জাহান্নাম মায়ার নবী বলে ও সাহাবারা একটা কবিরা গুনাহ করার কারণে 7000 বছর জাহান্নাম কত হাজার সবাই বলেন কত হাজার ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধা বাবা দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ আমি আল্লাহর চাইছে সত্যবাদী এই পৃথিবীতে কেউ নাই রে ভাই আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলে ও গো দুনিয়ার মানুষ আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেইনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ গোটা দুনিয়ার মানুষ কার কাছে মুখাপেক্ষি সবাই কোনা কার কাছে এই জন্য আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও আমার যুবক ভাই লম্বা বয়ান করব না গভীর মনোযোগ দিয়া শুনবারে যুবক দুই কা গেলাম আমি নবীর দিকে মায়ার নবী 570 খ্রিস্টাব্দে 20 আগস্ট সোমবার সুবহি সাদেকের সময় মক্কা নগরীতে কোরাজ বংশে মা আমেনার গর্ভ থেকে দুনিয়ায় আসলেন রে বাবা মায়ার নবীর বর যখন 6 মাস মায়ের গর্ভে ছিল রে যুবক তার বাবা আব্দুল্লাহ বিদায় হইয়া গেল মায়ার নবী মা গর্ভের থেকে যখন দুনিয়ায় আসলেন আসার পরে মায়ার নবী যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন মায়ার নবীর বাচ্চা কোন 6 বছর হইল গো মায়ার নবী তার মা আমেনারে ডাক দিয়া বলে মা তুমি আর কত কাল লুকাইয়া রাখবা ওরে বাগো আমার বাবারে দেখি না আমি মক্কার ওই যে মাঠের ভিতরে খেলাধুলা করি রে বাগো সমস্ত পিতা সমস্ত ছেলেদের পিতারা আয়েশা তাদেরকে নিয়ে যায় ও মা আমি তো আমার বাবারে দেখি না মা মেনা বলতে চায় না লুকাইয়া রাখছে মা মেনা বলে মহাব্বা চল বাবা চল তোরে নিয়ে আমরা তোর মামার বাড়ি বেড়াতে যাবো
মায়ার নবীকে নিয়া উম্মে আইমানকে সাথে নিয়া মামেনা মক্কার জমিন সারিয়া যখন মদিনার দিকে রওনা করলো রে যুবক মক্কা মদিনার মাঝে একটা জায়গা আছে খারাপ লাগতেছে আপনাদের শুনবেন চলবে তো একটু কষ্ট করবেন না কবরে কিভাবে ঘুমাবেন নিয়া থাকবেন সবাই ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধা বাবাজিরা মক্কা মদিনার মাঝে একটা জায়গা আছে রে যুবক ওই জায়গাটার নাম হলো ইয়াসরিফ নামে জায়গা রে ওই জায়গার ভিতরে আব্দুল্লাহর কবর মামেনা তার স্বামীর কবরে সামনে যাওয়ার পরে কারণ বাবা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে না নাই কথা কন না কেন মামেনা ডাক দিয়া বলে মোহাম্মদ ওই যে তোমার বাবার কবর মায়ার নবী বাবার কবর দেখিয়া দুই চোখের পানি ফালায়ার কান্না করে আর বলে বাবা ও বাবা তুমি আমার সাইরা কবরে ঘুমাই রইলা রে বাবা বাবা তোমারে আমি দুনিয়ায় আসার পরে দেখতে পারলাম না বাবার কবর জিয়ারাত করে রে যুবা মামেনা দূর থেকে বলে মোহাম্মদ বাবার কবর যদি জিয়ারাত করা হয় তাহলে আস চল আমরা বাড়িতে চলে যাব মামেনাই কথা বলার পর মায়ার নবীর মুখ যায় না বাবার কবর সাইরাবার মক্কার দিকে যাবে কারণ রে যুবক কোনো সন্তান বাবার কবরের সামনে দাঁড়াইয়া যদি সূরা ইখলাস তিনবার পড়িয়া সূরা ফালাক একবার সূরা ফাতিহা একবার দুরূদ শরীফ পড়িয়া যদি কোনো সন্তান বাবা মার জন্য দোয়া করতে পারে গো ওই বাবা মার কবরে সন্তানের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না ওই সন্তানের দোয়াটা ডাইরেক্ট বাবা মার কবরে পৌঁছায়া দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ করবেন দোয়া করবেন করবেন তো ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধা বাবা দিরা মামেনা ডাক দিয়া বলে মোহাম্মদ এ যুবক দিলটা নরম কইরা দে রে যুবক এ বৃদ্ধা বাবা ও আমার সর ফতেহপুর যুবক ভাইরা আমার বৃদ্ধা বাবারা দিলটা নরম কইরা দাও রে বাবা গো ও বাবা দিলটা একটু নরম কইরা দাও মায়ার নবীকে মামেনা ডাক দিয়া বলে মোহাম্মদ আসো আমরা পুনরায় আবার মক্কায় চলিয়া যাই মোহাম্মদ ডাক দিয়া বলে মা আমার যাইতে মন চাচ্ছে না মামেনা ডাক দিয়া বলে মোহাম্মদ চলো বাবা চলো আবার আমরা পুনরায় চইলা যাই প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার বাবার কবর জিয়ারাত করার পরে যখন রওনা করলো হঠাৎ মামেনা অসুস্থ হয়ে গেল মামেনা অসুস্থ হওয়ার পরে মামেনার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী কুলের সন্তান নবী ডাক দিয়া বলে আম্মা যা বিদায় হইয়া গেলেন রে আম্মা আমারে কার কাছে রাইখা গেলেন মায়ার নবী মামেনার চেহারা দিয়ে তাকাইয়া দুই চোখের পানি ফালায়ার কান্না করে উম্মে আইমানকে সাথে নিয়া রে যুবা মা আমেনাকে ওখানে দাফন কাফন করিয়া শোকের ছায়ার তলে পইরা গেল রহমাতুল্লিল আলামিন উম্মে আইমানকে ডাক দিয়া বলে উম্মে আইমান আমি এখন কার কাছে যাই আমি আশ্রয় নেব রে উম্মে আইমানের গলা ধইরা মায়ার নবী কান্না করে হে যুবক মায়ার নবী সামনের দিকে যাইতে পারে না মামেনাকে মাটি দিয়া সামনে যখন উম্মে আইমানকে নিয়ে দৌড়ায় দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব তার নাতি মোহাম্মদের চেহারার দিকে তাকাইয়া দেখে মোহাম্মদের চক্ষু দুইটা লাল দাদা যান ডাক দিয়া বলে নাতি মোহাম্মদ তোমার কি হইছে বলো মায়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে দাদা ও দাদা দাদা
দাদা পাহারাইলাম রে দাদা, ও আমার দাদা যান বাবা হারাইলাম মাও হারাইলাম, এখন তো আমি এতিম হয়ে গেছি। ও দাদা কে আবার এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে? তার দাদা আব্দুল মুত্তালিব মেতিম নবীকে বুকে জড়াইয়া ধইরা কান্না করে, রে মোহাম্মদ কান্না করবি না রে নাতি, আমি তোর দাদা হিসাবে আব্দুল মুত্তালিব এই মক্কার জমিনে যত কয়দিন আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া রাখবে তুই আমার ছায়ার তলেই থাকবি। এই মক্কার কোন বেঈমান কোন মুনাফিক তোরে একটা লোককে রাসূল দিতে পারবে না। ও আমার যুবক ভাই, 8 বছরের সময় এই দাদাও বিদায় হইয়া গেল, এখন নবীজির বাবা ভাই, নবীজির মাও নাই, নবীজির দাদাও নাই, নবীজির কের দায়িত্ব নেবে যুব? তার চাচা আবু তালেব ডাক দিয়া বলে, ওরে ভাতিজা আয় আয় এদিকে আয়, তুই আমার ঘরেই থাকবি, আমি তোর চাচা হিসাবে আবু তালেব যত কয়দিন দুনিয়ায় বাঁচবো রে মোহাম্মদ, তোর গায়ে একটা লঙ্কের আসর কোন বেঈমান তোরে দিতে পারবে না। ও আমার যুবক ভাই, ও আমার বিরিদ্দা বাবাজিরা, মায়ার নবী আস্তে আস্তে বড় হইতে লাগলো মক্কার জমিনে, মায়ার নবীর বয়স যখন 25 বছর হইল গো, মায়ার নবীকে বিবাহের জন্য খাদিজার প্রস্তাব দিল। যদিও ঘটনাটা আমরা জানেন, আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা হয়ে গেল খাদিজার সঙ্গে। নবীজির বয়স কত ছিল ওই সময় বলেন দি সবাই, সবাই কয় না, নবীজির বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40। এভাবে বিবাহের বন্ধন হয়ে গেল, দাম্পত্য জীবন সুখের ঘর শুরু হয়ে গেল। মায়ার নবীর নেশার পেশা ছিল হেরা পর্বত গুহার ভিতরে যাইয়া, রে মাঝে মধ্যে ধ্যানে মগ্ন থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন কার মাধ্যমে? কোরআন জবাব দিচ্ছে, জিব্রাইলের মাধ্যমে নাজিল করলেন। কার উপরে নাজিল করলেন? আল্লাহর রসুল জনাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। কোন জায়গায় নাজিল করলেন? হেরা পর্বত জায়গায় নাজিল করলেন। কোরআন নাজিল হয়ে গেল রে যুবু, কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়াদু আলাইহিম আয়াতি, ওগো পয়গম্বর আজকে থেকে আপনি আর বসে থাকতে পারবেন না, আজকে থেকে আমি আর ঘরে বসে থাকতে পারবেন না, আপনি কোরআন পড়ে কোরআন পড়িয়া অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া দেন, কে কোরআন মানল কে মানল না সেটা আপনার দেখার বিষয় নয়, দাওয়াত দেওয়ার দায়িত্ব হইল আপনার, কবুল করার মালিককে। এ যুবক এ বৃদ্ধা সবাই জবাব দিবা, নবীজি কাফের বেঈমানদের ঠেরেত খাচ্ছে। আবু জাহেল উতবা সাহেবা সবাই বলে, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি আমাদের লাম আনাতের বিরুদ্ধে কথা বলতে পারবা না, লাউজ্জার বিরুদ্ধে কথা বলতে পারবা না, তুমি আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা বলতে পারবা না, তুমি আমাদের চেয়ারের বিরুদ্ধে কথা বলতে পারবা না। ও মুসলমান জবান দিছে আমার আল্লাহ, জবানটা খুলিয়া উঁচু আওয়াজে জবানটাকে খুলিয়া সবাই বল গো, বেঈমানদের থেরে খাওয়ার পরে গো, মায়ার নবী ঘরে বসে ছিল না মাঠে ময়দানে, দিনের দাওয়া তারও বাড়াইছে, কতক্ষণ কমাইছে না বাড়াইছে? হ্যাঁ, এই জন্য মায়ার নবী বলে, ওগো গোটার দুনিয়ার উম্মত ভালো কইরা শোনো গো, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হল আলেম এবং ওলামারা। কি বলেন কথা ঠিক কি না? আলেম ওলামারা তোমাদেরকে বুঝাচ্ছে, রমজানের রোজা রাখো, আরে বেনামাজি হইও না, পাঁচ নামাজ পড়ো, দাড়িটা বুকের ভিতরে রাইখা দাও, মাথার ভিতরে গোল টুপিটা লাগাইয়া দাও, কারণ টুপির ভিতরে এখন মানুষ দলাদলি শুরু করে দিছে, কথা কন না কেন? এ সবাই বলবেন আওয়ামী লীগের আল্লাহ কয়জন? আস্তে কন দি, মনে হয় আমার ধরে লয়ে দিল না আওয়ামী লীগ কইছি দেখি, আওয়ামী লীগের ভিতরে নামাজিওয়ালা নাই, হ্যাঁ টুপিওয়ালা নাই, হ্যাঁ জুব্বাওয়ালা নাই, আওয়ামী লীগের ভিতর নাই,
এই জবান খুলে বলেন বিএনপির ভিতরে কি নামাজিওয়ালা নাই এই বিএনপির ভিতরে কি যুববাওয়ালা নাই জাতীয় পার্টির ভিতরে কি নামাজিওয়ালা নাই যুববাওয়ালা নাই আওয়ামী লীগের আল্লাহ কয়জন বিএনপির আল্লাহ কয়জন জাতীয় পার্টির আল্লাহ কয়জন সরমনার ওয়ালা গো আল্লাহ কয়জন সারসিনা লাগো আল্লাহ কয়জন উজানিয়া লাগো আল্লাহ কয়জন তাহলে যুবক জবাব দেবারে যুবক তাহলে যেই সমস্ত বেঈমানরা আমাদেরকে গালি দিচ্ছে আমরা কোন দল বুঝি না দল বল নির্বিশেষের যুবক আমরা এক আল্লাহর ইবাদত করব আমাদের আল্লাহ হলো একজন আমাদের খানায় কাবা বাইতুল্লাহ ঘর হলো একটা আমাদের কোরআন হলো একটা আমাদের নবী হলো একজন তাহলে কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো কে জাতীয় পার্টি করো কে চরমোনাই করো কে শারসিনা যাও কে উজানি যাও কে আবার তাবলিগ জামাত করো এগুলো আমরা কিছু বুঝি না যদি কোন বেঈমান আমার নবীকে গালি দেয় ওই বেঈমানকে আমরা এই বাংলার জমিনে শায়েস্তা করব ইনশাআল্লাহ কথা ঠিক কি না বিন্দু পরিমাণ রক্ত থাকার অবস্থায় আমার আল্লাহরে জালিম বলিয়া গালি দিবে আমার নবীকে গালি দেবে রে আমার মাওলার কালামের উপরে পোশাক পরিয়া দেবে কালামকে জালিয়া পুরিয়া সরকার করিয়া দেবে মুসলমান বিন্দু পরিমাণ ঈমান থাকা অবস্থায় এই সমস্ত বেঈমানদেরকে মুসলমানরা মাজার ভিতরে বড় একটা গামছা পেছাইয়া হাতের ভিতরে বাঁশের লাঠি নিয়া এই সমস্ত বেঈমানদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না ঠিক কি না তাহলে নবীজি মক্কা ইসলাম প্রচার করেন কত বছর বলতে পারেন 13 বছর কত বছর ধরে বলেন ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধা বাবা জিরা মদিনায় যাওয়ার পরে নবীরে থেরে মারে সংক্ষেপে বলতেছে আবু জাহেল কি মারে কথা কয় না কি মারে থেরেত মারে ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আচ্ছা আপনাদের কি খারাপ লাগতেছে আরেকটু গভীরে যে মোনাজাত দেই থাকবেন সবাই গেলা গেলা থাকবেন না রায় তাকবীর হে যুবক একটু কষ্ট করো না যুবক আমি তো তোমাদের এলাকায় নতুন আসছি কি ঠিক না ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধা বাবা জিরা মক্কার থেকে মদিনায় গেল মায়ার নবী আবু জাহেল চিঠি লেখছে এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুই মদিনায় থাকতে পারবি না কারণ তুই মদিনায় যাওয়ার পর তুই আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা বলো আমাদের চেহারের বিরুদ্ধে কথা বলো ওখানে তোকে রাখা হবে না মুসলমান হিসাবে জবানটা খুলিয়া সবাই বলবেন উঁচু আওয়াজে রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখেকে আল্লাহই যাকে রাখবে এই গোটা দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারবে কথা গোনা মারতে তাদের দিন তারিখ করা হইল এই জিহাদের মুসলমানদের গৌরবময় জিহাদ হলো বদরের যুদ্ধ কির যুদ্ধ জোরে বলেন ভাই কষ্ট দিমুন অল্প যুবা সময়ের ভিতরে শেষ করব ইনশা কি চলবে হ্যাঁ চলার পক্ষে কে কে দেখি দুটু নারায় তাকবীর যাও আলহামদুলিল্লাহ থাকবো আজকে ইনশা যাই হোক একবার হইবে কি ঠিক কি না প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার জিহাদের দিন তারিখ শুরু হয়ে গেল মুসলমানদের সর্বপ্রথম জিহাদের নাম আরে বদরের যুদ্ধ গৌরবময় জিহাদ হলো বদরের যুদ্ধ এই যুদ্ধটা হয়েছিল রমজান মাসে 17ই রমজান মুসলমানদের সংখ্যা ছিল 313 জন বেঈমানদের সংখ্যা ছিল 1000 কয় হাজার 1000 মুসলমানরা পারবে না মায়ার নবী বলে ওগো আবু বকর ওগো বেলাল ওগো ওসমান ওগো আলী যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়া তোমরা জিহাদের ময়দানে চলে আসো আবু বকর ডাক দিয়া বলে নবী গো এত বড় সৈন্যদের সঙ্গে আমরা পারব না কারণ আমাদের ঘোড়া নাই ট্যাং নাই বিমান নাই আমাদের টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই আমরা তাদের সঙ্গে পারব না আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি নাযিল করে দিলেন ওগো পয়গম্বর টেনশন করবেন না চিন্তা করবেন না আর চেষ্টা করার দায়িত্ব হইল আপনার কবুল করার মালিক কে আচ্ছা
প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার মায়ার নবী বদরের প্রান্তে চলে গেলেন আচ্ছা বলেন তো সবাই মুসলমানদের সংখ্যা কতজন কতগণা কয়শো আর কাফেরদের সংখ্যা কত ছিল আবার সকালে কইবেন হুজুর খালি কেচ্ছা খাইনি কয়ে গেছে সব কিন্তু কেচ্ছা খাইনি বলি না কি কেচ্ছা খাইনি বলতেছি বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 আর কাফেরদের সংখ্যা 1000 কয়হাজার জিহাদ শুরু চির জিহাদ শুরু হয়ে যাবে রে যুবু মায়ার নবী বদরের মাঠটা একটু তদারিকি করলো গো মায়ার নবী বদর প্রান্তে তাবু গারলো সাহাবারা তাবুর নিচে বসিয়া বসিয়া কান্না করে আর বলে আল্লাহ আমরা তো তাদের সঙ্গে পারবো না প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার মায়ার নবী বদরের প্রান্তায় একটু তদারিকি করিয়া তাবুর নিচে যাইয়া দুটো হাত মালিকের দরবারে বাড়াইয়া দিয়া তাক দিয়া বলে আল্লাহ চেষ্টা আমরা করতেছি সাহায্য করার ক্ষমতা কার আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 সেনা সৈন্যদের বিরুদ্ধে বদরের প্রান্তে 313 জন মরতে মুজাহিদ সাহাবীদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মালা বদরের ময়দানে মুসলমানদের গলায় পরাইয়া তাদেরকে বাড়ি ফিরাইয়া দিবেন কে আর জোরে বলেন কে যাই হোক সামনে আর বেশি যাওয়া যাবে না কারণ আপনাদের মতি গতি বেশি দেব না একটা ভালো না কি বলেন ঠিক কি না এবার আমি শেষের দিকে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি আরাকখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন ওয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত মাছের জন্য রহমত পানির জন্য রহমত মানুষের জন্য রহমত অর্থাৎ গোটা দুনিয়ার মানুষের জন্য নবী রহমত কথা বলেন না কেন কথা বলেন না কেন ভাই এই নবীজি আজকে মদিনায় মনোয়ারা সবুজ গম্বুজের নিচে নবীজি শুয়ে আছেন আর উম্মতের জন্য কান্না করতেছেন আল্লাহু আকবার এই নবীর সুন্নাত হলো টুপি কি জোরে বলেন টুপি কার সুন্নাত নবীজির সুন্নাত আর এই দাড়ি কার সুন্নাত সবাই বলেন নবীজির সুন্নাত প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার নড়াচড়া করবেন না অল্প সময়ের ভিতরে আমি বিদায় দিয়া দেব ইনশাআল্লাহ একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে কাল্লাম ফেরাউন বলে বারা জালাম আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের খোলাতালা লা ইলাহা একটু জোরে জোরে লা ইলাহা La ilaha illallah La Belal bale ek Allah Umayya bale bara jala Bolun Belal bale ek Allah Umayya bale bara আমার আল্লাহ বলেন বলুন সবাই আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের খোলাতালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু হাত জাগান দেখি এই মজলিসের ভিতরে কার কার মা নাই একটু হাত জাগায় দেখি তো ভাইজান প্রত্যেকে ডাক দিচ্ছে ও বাবা রে আমি কবরের ভিতরে তেমন একটা ভালো নাই বাবা আমার জন্য দোয়া করিস কারণ বাবা এই গোটা দুনিয়ার ভিতরে
একমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের পর মা বাবাই আপন কি বলেন কথা ঠিক কিনা সবাই বলেন কি আপন মা আর বাবা এই মায়েরে বুইলা তুমি কিভাবে থাকছো সরে যুব ও আমার যুবক ভাই করোনার সময় দেখলা করোনা যেই সময় আসছিল আরে ছেলের কাছ থেকে আরে বাবা ভাইগা গেছে স্বামীর কাছ থেকে স্ত্রী ভাইগা গেছে বন্ধুর কাছ থেকে আরে বন্ধু ভাইগা গেছে রে যুবক কিন্তু এমন জনম দুখিনী মা সন্তানের করোনা হয়েছিল সন্তান তাকে মা ফলায় না এ আমার যুবক ভাই এ আমার বৃদ্ধা বাবাজিরা অল্প সময়ের ভিতরে বয়ান শেষ হয়ে যাবে রে বাবা ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধা বাবাজিরা এই মজলিসের ভিতরে কার মা নাই কার বাবা নাই আমি জানি না রে যুবক বাড়িতে যাবা বাড়িতে যাওয়ার পরে আম্মা কোয়া ডাকবে বা আম্মা তো দরজা খুলবে না এ যুবক মায়ের তো আর দরজা খুলবে না কারণ পৃথিবীতে মায়ের মতন আপনার কেউ নাই এই জন্য মায়ার নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পদতলে সন্তানের বেহেশত এই জন্য যুবক যদি মা বাবাকে যদি তুমি খুশি করিয়া কবরে যাইতে পারো ওই কবরটা তোমার একটা জান্নাতের বাগান হয়ে যাবে এই মা বাবাকে খুশি কইরা কে কে কবরে যাইতে চাও দুটো হাত আমার মাওলারে দেখাইয়া দাও রাজি আছি আপনা মা কেন মাকে সম্মান করবেন না কেন বাবারে সম্মান করবা না রে যুবক মায়ার নবী জুমার খুতবা দেওয়ার জন্য রমজান মাসে প্রথম সিঁড়িতে পা রাখলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলে ওগো নবীগণ যখন মায়ার নবী প্রথম সিঁড়িতে পা রাখার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে ওগো পয়গম্বর যারা রমজান মাস পাওয়ার পর যারা রমজানের 30টা রোজা আদায় করতে পারলো নাই মানুষগুলা ধ্বংস হোক মায়ার নবী বললেন আমিন কি বললেন মায়ার নবী আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন পা রাখার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ওগো পয়গম্বর যারা এই রমজান মাস পাওয়ার পরে নবীর শানে দুরূদ পড়তে পারলো না এই মানুষগুলা ধ্বংস হোক মায়ার নবী বললেন আমিন কি বললেন প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার তৃতীয় সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলেন ওগো পয়গম্বর যারা রমজান মাস পাওয়ার পর যাদের মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারলো না এই মানুষগুলা ধ্বংস হোক মায়ার নবী বললেন আমিন কি বললেন এই জন্য যুবক মা বাবার খেদমত করবার যুবক আমার মা বোনদেরকে বলবো রে মাগো তুমি একদিন নতুন বধূ হইয়া রে মাগো তোমার বাপের বাড়ির থেকে তোমার স্বামীর বাড়িতে আলো রে মাগো তোমার কানের ভিতরে দুল পরাইল রে মাগো তোমার নাকের ভিতরে ফুল পরাইল রে মাগো তোমার হাতের ভিতরে চুরি পরাইয়া ও মাগো তোমার পায়ের ভিতরে নূপুর পরাইয়া রে মাগো তোমাকে স্বামীর বাড়িতে বধু বানাইয়া আল্লো রে মাগো মা স্বামীর ঘরে সংসার করলা ছেলে মেয়ে বড় হয়ে গেল এমন একদিন আসবে রে বা মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম আইসা যাবে ওই দিন তুমি আর থাকতে পারবা না তোমার আদরের ছেলে মেয়েরা সার কামিজ করিয়া মার মুখের ভিতরে পানি দেবে মা এক ফোঁটা পানিও গেলবে না দুই গাল বেবে পানিগুলো পড়ে যাবে মা ডাক দিতে পারবে না রে সন্তান ওরে আমার মেয়ে ওরে আমার বাবা মার হাতের পায়ের নূপুরগুলো খুলে ফেলবে মায়ের হাতের চুড়িটা খুলে ফেলবে মায়ের কানের দুলটা আলাদা কইরা পালাইবে নাকের ফুলটা আলাদা করিয়া মা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া
জানাজার নামাজ পড়ার জন্য খাটিয়ানির ভিতরে চড়াইয়া রে মাগো তোমারে যখন মাগো জানাজা সমাপ্ত করাইয়া কবরের কাছে নিয়া যাবে কবরের কাছে নেওয়ার পর আহা কবরের ভিতরে রাখবে আল্লাহ কবরের ভিতরে রাখার পর কবরের ভিতরে রাখার পর রে মাগো তোমার মাথার মুষ্টিটা খুলিয়া দিবে পায়ের মুষ্টিটা খুলে দিবে এই মর্মে মায়ার নবী বলে ওগো উম্মা ওগো ওগো উম্মাত আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার যার ঈমান ভালো হবে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যার ঈমান খারাপ হইবে গো তার কবরটা একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে মা কবর থেকে ডাকলেন সন্তান আবার কোথায় ফালাইয়া যাচ্ছে বাবা আমি এখানে একা থাকতে পারবো না রে বাবা এখানে আমার একা ফালাইয়া যাইও না কিসের দলাদলি করো কিসের ক্ষমতায় পল্লা কিসের নেশায় পল্লা রে যুব এ আমার যুবক ভাই কবরের ভিতরে কয়দিন থাকবা একদিন না দুই দিন না হাজার হাজার বছর কবরে থাকা লাগবে ওই কবরে বাসাবার মালিক কে আর জোরে বলেন কে এই জন্য যুব অনেকে তো মা হারাইছে আবার অনেকে বিবাহ কইরা নিজের বধুকে নিয়ে ঢাকার শহরে থাকে মার কোনো খোঁজ খবর নেন না ওই যে মা বাবা বাড়িতে থাকে মা বাবার কোনো খোঁজ খবর নেন না ঢাকার শহরে গুলশান বানানির ভিতরে যুব ইয়ার কন্ডিশনের ভিতরে থাকো রে যুবা বরিশাল বড় বড় ফ্ল্যাট নিয়ে থাকা গা বাড়িতে তোমার বৃদ্ধা মা বৃদ্ধা বাবা ছোট্ট একটা পাতলা খেতা গায়ে দিয়া ঘুমায় ভালো একটা জামাও গায়ে দিতে পারবা এই জন্য যুবক এই মার লাইগা কি মায়া নাই এই বাবার লাইগা কি মায়া নাই যেই মা বাবা তোমার লাইগা এত কষ্ট করল গ ঈদের আগের দিন সন্তান বলে মা ও বাবা আগামী কালকে আমার জন্য নতুন জামা কি আনবা না বাবার পকেটে টাকা ছিল না রে যুব বাবাই কি করলো আরেকজনের কাছ থেকে কর্জ করিয়া টাকা আইরা তোমার জন্য নতুন জামা আনলো গো নতুন জামা নিয়া ঈদের দিন সন্তানের গায়ে পরাইয়া দেয় সন্তান বলে বাবা তুমি আমাদেরকে জামা পরাইয়া দাও তোমার গায়ে তো কোনো নতুন জামা দেখি না বাবাই ডাক দিয়া বলে সন্তান তোরা নতুন জামা গায়ে দিলে গো আমাদের কোন নতুন জামা গায়ে দেওয়া হয় এ যুবক এই মার লাইগা কি মারা নাই হে যুবক আজকে কপালে লেখা নিতে পারো রে যুবক মা বাবারে কষ্ট দিয়া কোনোদিন তুমি সুখী হইতে পারবা না মা বাবারে কষ্ট দিয়া তুমি দশ বিঘা সম্পদের মালিক হইতে পারো আল্লাহ তালা সেকেন্ডের ভিতরে ধ্বংস করিয়া দেবে পাঁচতলা দশতলা ফেলাদের মালিক হইতে পারো গো মার দুয়ার কারণে সব ধ্বংস হয়ে যাবে খেদমতে মা দর্পে ধর কোন সহবসার তাকে বাসি দর্দ আলম নেকে না মা বাবার খেদমত করার কারণে দুনিয়া ও আখেরাতে সম্মানি হয়ে যাবারে যুবক হাতে দইরা গেলাম পায়ে দইরা যাইতেছি বাড়িতে গেলে যদি মা বাইসা থাকে মারে ডাক দেব আম্মু ও আম্মু ভুল করছি ক্ষমা কইরা দিও ও গো মা অন্যায় করছি ক্ষমা কইরা দিও কারণ যুবক মার পায়ে ধরলে সম্মান কমে না মাকে চুমা দিলে সম্মান কমে না রে যুবক আজকে বাড়িতে যাই আমার গলাটা দইরা মারে চুমা দেবার বলবে মা করছি মা ক্ষমা কইরা দেন রে মা হে যুবক মা বাবা যাদের বেঁচে আছে আজকে বাড়িতে যাইয়া তাদের কাছ থেকে একটু মাপ চাওয়াইয়া নিবা কারণ যুবক তুমি যদি বড় লোক হইতে চাও তুমি যদি টাকাওয়ালা হইতে চাও রে যুবক তুমি যদি
গাড়িওয়ালা বাড়িওয়ালা হইতে চাও, দাম্পত্য জীবন সুখে সুখে থাকতে চাও, তাহলে যুবক মা বাবার খেদমত করা লাগবে। খেদমত করতে রাজি আছি না নাই বাবার নাম রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা তাকাইয়া দেখেন চর ফতেপুর যুব সমাজ এলাকাবাসীর উদ্দিকে সুরুল কোরআন মাহফিলের আখিরি মোনাজাতে মাওলা রাত্র গভীর হইয়া গেছে। ও মাওলা মা হারা এতিম হারা বাবাদের নিয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, আমার যুবক ভাইদের নিয়া হাত বাড়াইলাম, নাইবে রসুলদেরকে নিয়া হাত বাড়াইলাম, তলাবা আলেমদেরকে নিয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, পর্দার অন্তরে মা বোনদেরকে নিয়া হাত বাড়াইলাম। ও আল্লাহ যার হাত দুইখানা পছন্দ কর তার হাতে রুসুলা করিয়া জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। যত কান্না কান্দা বা দুনিয়া কবরে কান্না করা, ও গো মাওলা দুনিয়ায় কান্না করা বা কবরের আজাব সহ্য করতে পারবো না রে মাগো, রাত্র গভীর হয়ে গেছে গাছপালা তুলতা সব স্তব হয়ে গেছে মাওলা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট মাওলা এমনকি হাট বাজারের দোকান পাট অফিস আদালত ঘর বাড়ির বাসা বাড়ির সব টান্না কপাট গুলো আটকাইয়া পড়েছে। তাকাইয়া দেখো এই ফতেপুর যুব সমাজের মাহফিলের দিকে, তোমার বান্দারা যায় না রে মাওলা, চাতক পাখির মতো ময়দানের ভিতরে বসিয়া রয়েছে, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই রে মাওলা, কার মা বাবাকে কবরে রাইখা এখানে বসিয়া রয়েছে রে মাওলা, ওই মা বাবাকে তুমি মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ আল্লাহ বাকি কবরে দিয়া আজাব দিবে ও গো আল্লাহ, ওই যে বাজ বাগানে মা ঘুমাইয়া রইছে রে যুবাব, মার কবরে পাশ দিয়া যাও, মার লাইগা তোরা করুণা। মা কবর থেকে ডাক দিয়া বলে সন্তান আমার কবরে বেশি ভালো নাই, ওরে সন্তান আমার জন্য দোয়া কর, আমি কবরের আমি কবরের আমার কবরের অবস্থা বেশি ভালো না, ও আম্মা যা ও মা তোমাদের আব্বা আম্মা যারা কবরে ঘুমাই রয়েছে তাদের জন্য একটু দোয়া করো। আল্লাহ আব্বা আম্মা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী শ্বশুর শাশুড়ি উস্তাদ সাগরিব যারা কবরে ঘুমাই রয়েছে সবাই রে মাফ করে দাও, এখানে যারা আসলো সবাই রে মাফ করে দাও, মা বোনদেরকেও মাফ করে দেন। আল্লাহ ওয়াদা করেছেন ভাইরা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত পড়ার মতন তৌফিক দেন, রমজানের রোজাগুলি রাখবে মাওলা তৌফিক দেন, আল্লাহ যারা মিথ্যা মামলা মকদ্দমায় ভুগতেছে দূর করে দেন, আল্লাহ যারা বস্তা ছেলে মেয়ে আছে বিবাহ শাদী দিতে পারে না করাইতে পারে না ব্যবস্থা করে দেন। ও গো মাওলা যারা ঘরের ভিতরে অশান্তি
স্বামী স্ত্রী মিল নাই মিল মহব্বত পয়দা করে দাও আল্লাহ যারা বেকারত্ব জীবনে করতেছে মাওলা চাকরি মিলাইয়া দাও এই মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নাও আল্লাহ যারা মাহফিল দিল সবাইকে maaf করে দে কত ভাইরা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল সবার বুদ্ধি শ্রম টাকা অর্থ সবকিছু কবুল করে না আল্লাহ এই মাহফিলকে কবুল করে না আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে না আল্লাহ এই ফোরকানিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে না আল্লাহ মসজিদের ইমাম ইমাম সাহেবকে আপনি কবুল করে না আল্লাহ মসজিদের কমিটি সহ এলাকাবাসী সহ সবাইকে আপনি maaf করে দেন আল্লাহ মায়ার নবী রহমাতুল লিল আলামিন সোনার মদিনায় ঘুমায়া রইছে নবীজির রওজায়ে মোবারকে দোয়াগুলি পৌঁছায় দেন আল্লাহ আপনার মায়ার নবীর উসিলে আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ নবী আদম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শিয়া আছে সবার রূহে মোবারকে সবগুলি পৌঁছায় দেন আল্লাহ ওগো মাওলা তাকায়া দা করে মাওলা এই এলাকায় বহু ভাইদের আব্বা আম্মা নাই মা বাবা দাদা দাদু নানা নানু যারা কবরে ঘুমাই রইছে সবাইরে maaf করে দাও এলাকায় যত মুর্দে গান মাটির নিচে শুয়ে আছে সবাইরে maaf করে দাও সবাইকে তুমি বালা মুসিবত থেকে হেফাজতে রাখো আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ তাআলা যারা ব্যবসা বাণিজ্যের ভিতরে আছে তাদের ব্যবসা বাণিজ্যকে তুমি কবুল করে নাও যারা পূর্ববাসী জীবনে আছে পূর্ববাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও মা বাবার কোলের সন্তান মা বাবার কোলে ফিরাইয়া দিও আল্লাহ মাহফিলকে কবুল করো মাহফিলকে কবুল করো এখানে যারা আছে সবাইকে কবুল করো মা বোনদেরকে কবুল করো মা বোনদেরকেও পর্দায় থাকার তৌফিক দিয়া দিও আল্লাহ সবাই পড়ুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ